গুড মর্নিং বন্ধুরা, নতুন কথা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে কন্যা সন্তানদের জন্য থাকছে 14টি সম্পূর্ণ নতুন নতুন ইউনিক নাম। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এক নম্বরে থাকছে দ্বন্দ্বশ অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা সৌদত্তা। দুই নম্বরে থাকছে তালব্যশ অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাম, এই নামটা শুভাংশিকা। তিন নম্বরে থাকছে অকার অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা অঙ্কনিকা। চার নম্বরে থাকছে আকার অক্ষর দিয়ে দুই অক্ষরের একদম নতুন একটা নাম, এই নামটা আর্ঘা। পাঁচ নম্বরে থাকছে তালব্যশ অক্ষর দিয়ে দুই অক্ষরের সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাম, এই নামটা শ্রীলা। ছয় নম্বর নামটা হ অক্ষর দিয়ে শুরু একদম নতুন একটা নাম, এই নামটা ঋদিকা। সাত নম্বর নামটা হস অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাম, এই নামটা উন্মিষা। আট নম্বর নামটা অকার অক্ষর দিয়ে শুরু এটাও একদম নতুন একটা নাম, এই নামটা অগ্নিকা। নয় নম্বর নামটা দ অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ ইউনিক একটা নাম, এই নামটা দেবাত্রয়ী। দশ নম্বরে রেখেছি দ্বন্দ্বশ অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা সীমিকা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য প অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম রাখতে চান তাহলে এগারো নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি পূর্বিকা। বারো নম্বর নামটা ত অক্ষর দিয়ে শুরু একদম ইউনিক একটা নাম, এই নামটা তপমিতা। তেরো নম্বর নামটা হ অক্ষর দিয়ে শুরু একদম নতুন ইউনিক একটা নাম, এই নামটা ঋষিতা। এবং চোদ্দ নম্বর নামটা দ্বন্দ্বশ অক্ষর দিয়ে শুরু একদম নতুন একটা নাম, এই নামটা সর্বার্থী। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, আর সাথে সাথে আপনাদের পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।